فكذبنا وقلنا ما نزل
كبير وقال تعالى الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وقال تعالى ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال النبي صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها وقال النبي صلى الله عليه وسلم كل أمة يدخلون الجنة كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا شهيد يا سند الزمن والدها اللهم وعلى آل سيدنا أكش شندار زمين شندار أرى شندار ستارا تارتك ودك شندار شندار نبي محمد Allahumma
গঙ্গানগর জামে মসজিদের বার্ষিক ওয়াজ উপলক্ষে আজকের এই সম্মানিত সভা, সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুস সত্তার সাহেব ইমাম অত্র মসজিদ মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, আমার শ্রদ্ধাভাজন পিতৃতুল্য মুরব্বিয়ানে আজম, জাতির মেরুদণ্ড আমার প্রাণ প্রিয় কলিঞ্জা টুকরান নরজোয়ান যুবক বৃন্দ, অতি স্নেহের আদরের আমার ছোট ছোট কচি কাঁচা ভাই বন্ধু হল, পর্দার আড়ালে অবস্থানরত আমার অবলা সবলা আবিদা সোয়ালিহা জাকিরা পর্দা নিশি মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন শাকিরিন মুরব্বিন মুহাব্বিন আওয়ামুন নাস, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট সমাজসেবী কৃষিবিদ শিক্ষক মন্ডলী ব্যবসায়ী ভাই বৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অফুরন্ত মেহরবানি, আজকের এই গঙ্গানগর জামে মসজিদের মসজিদ কমিটির প্রেসিডেন্ট তথা সেক্রেটারি ঊর্ধ্বতম সদস্য তথা নিম্নতম সদস্য এই মহল্লার মুরব্বী হওয়ার পরামর্শে যুব ইয়ং জেনারেশনের অক্লান্ত পরিশ্রমে গরিব ধনী রিক্সাওয়ালা টেলাওয়ালা মাদেশে ডিসি এসপি সিআরসি এবিআরসিসি সারার পকেটের পয়সায় নামাজি বেনামাজি ইমানদার বেঈমান ফাসিক সুকরকুর দোয়াকুর সুদকুর মদকুর সারার পরামর্শে সারার ফকেটর পয়সায় আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল আলামিন শফি আজম ইমাম আজম সাইয়্যিদুল কাউনাইন আসমান আহমদ জমিন মোহাম্মদ শফি আজম আকাইদ সরকার ইবনালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক দিনই মজালিস রে তৈরি করছই এই মজলিস এই প্যান্ডেল এই মজমুয়াত এই স্টেজ আমরা যারা নিমন্ত্রিত আল্লাহ নবীর ওয়ারিস উলামা হল, সুদূর প্রধান অতিথি বাংলাদেশ তনে আগত আরো যত সুপারস্টার মেগাস্টার লিটিল স্টার উলামা বৃন্দ, আপনারা নিমন্ত্রণে আমন্ত্রিত হইয়া
ত্রিপুরা স্টেটর কমলগুর দলাই দৃষ্টিকোণ কমলগুর এলাকার গঙ্গানগর জামে মসজিদ সংলগ্ন মাঠে 2020 ইংরাজি জানুয়ারি মাসের 25 তারিখ শনিবার দিবাগত রাত্রি দুনিয়ার পেরেশানি দুনিয়ার অভাব অনুটন সময়ের অভাব আল্লাহ রাব্বুল আলামিনে সমস্ত গুণে শেখ দিয়া ইবাদত করিয়া প্যান্ডেলের নিচে তেরবালের তলে মাটির উপরে সিয়ারও বুয়াইয়া গরো না শুয়াইয়া মেডিকেল না শুয়াইয়া নার্সিং না শুয়াইয়া বেলুর না নিয়া মাদ্রাস না নিয়া নিগ্রিন না নিয়া কৈলাসর সিভিল না নিয়া আগরতলার আপনার মেডিকেল কলেজ না উঠাইয়া বাড়ি না বুয়াইয়া গরো না রাখিয়া আল্লাহর সাহায্যে আল্লাহর মুদতে এই ওয়ালর প্যান্ডেল আনিয়া আল্লাহ আমরারে বুয়াইছেন যে আল্লাহ আপনারে আমার ইনানিয়া বসাইছেন ও আল্লাহ বহু মানুষে বাড়ি ঘরে ডায়াবেটিস প্যারালাইজ হার্ট অ্যাটাক স্ট্রোক ইউরিক অ্যাসিড ক্ষত রকমত ভ্যারাইটিং এভরিথিং বেমার আজার দিয়া করো গম হরিয়া যে আল্লাহ রাসোই ও আল্লাহ আমি আমরা রানো গোয়ানি লাইসোই ও আল্লাহ একবার অন্তরের অন্তঃস্থল দনে হ্যান্ডেট অফ গিয়ার লাগাইয়া জিও সিমন নেটওয়ার্ক লাগাইয়া একবার বকো আলহামদুলিল্লাহ আরো দূরে বলিষ্ঠ আওয়াজে উচ্চ সুরে বলিষ্ঠ কণ্ঠ বকো আলহামদুলিল্লাহ আমরা খার প্রশংসা 10 মাস 10 দিন হইলো আনলোড করলা পেটর ভিতরে তো নে নার্সিং রুম আনলাইলে বাড়ি 3 বরস গু চানিলা জাদু তুলে লইয়া ঘুমাইলা উঠিলা নাইর গেলা জবাই গেলা বুর্গার তলে গাড়ির ভিতরে একটা জাদু দিও আতর মাঝখানর সিভা কিন্তু তুইয়াও যাবা যায় না লইয়া না গেলে হয় না 10 মাস 10 দিন পেটর ইন্ডাস্ট্রির ভিতরে আড়াইয়া লইয়া ঘুরিলা 3 মাস ঘুমু চানিয়া বাড়ি ফুইয়া ঘুরি যাও আর জিন্দগি ওর জানতে মায়ার বাজিয়ে দোয়া দিলা তোমার আমার জমিনে সলা বিরার ব্যবস্থা হয়ে গেছে গিয়া আমরা হা শুকিয়ে আদায় করছি হ্যাঁ বিরাবার হোসেন আল্লাহ 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 ক্যা মোবারক নাম হায় আল্লাহ আল্লাহ আশিক কা কামায় আল্লাহ আল্লাহ ক্যা মোবারক নাম আল্লাহ আল্লাহ আশিক কা কামায় আচ্ছা আপনারা কিছু ফেসিন চারুব নানি এরা দাগা হয়েছে না হলো নানি বলছেন এরারে দাগা দেখুয়া এরা আমরা লগর এক নেটওয়ার্ক হলো নানি বলছেন হ্যাঁ আপনার আমার যে নেটওয়ার্ক টাওয়ার এরা রোল টাওয়ার আর এই টাওয়ার যে একবার তার জবানে দি ঘড়ি লাইছে আমার নবী যে বলমাইতে কুল্লু উম্মতি ইয়াদখুলুন আল জান্নাহ আমার যে মুসলমান ইমানদার একবার তার নেটওয়ার্ক দি টাওয়ারে লাগাইয়া আমার কলিমা পড়ি লাইছে একদিন মা একদিনে জান্নাতের মেসেঞ্জার হইব সুবহানাল্লাহ তো যাসনি বই গেছে নানাওয়াতি যে সময় মোবাইল চার্জ পুরো হয়ে যান তখন আর হেয়ার ঘর ব্যাটারি সব হয়ে যাও আমার হাম হয়ে গেছে গিয়া ইমান এমন বস্তু রে বাইন হল দুনিয়ার জমিন মানুষ অর্জন সম্পদ বাড়ে কমে বাড়ে কমে নি না না বাড়ে চাকরিজীবী যারা মানুষ আসেন এরার প্রমোশন ডিমোশন আছে নি না না আছে ক্ষেত্রাল যে কৃষিরাজ করে তার প্রমোশন ডিমোশন আছে হোটেল যে চাকরি করে তার প্রমোশন ডিমোশন আছে নতুন বেলায় কর্মচারী যে সময় 2 বরস হোটেল কাম করিয়া সিনিয়রিটি লাভ করি লাইছে তখন হে ই হোস্টেল রক্ষিত হয়েছে ম্যানেজার হয়ে গেছে গিয়া ম্যানেজার যে সময় হয়ে গেল মালিক নেওয়া যাইতে আর দিদা বোধ করে না হোটেল বালাইয়া বাড়ি যাইব গোয়াটি যাইব আগরতলা যাইব জিকার ঘরে
যদি ও মালিক তুমি হানো যাইতা বলে আমি আগর তোলা বলে তোমার উঠে উঠা চালাই তোকে বলে আমার হারি করে মন মেনে যান আর ম্যানেজারের উপরে আমার বিশ্বাস জন্মি গেছে গিয়া আমি যদি কাতার দুবাই সৌদি আরব আমেরিকা ফ্রান্স তেহরান যাই আমার ম্যানেজারের উপরে আমার আত্মবিশ্বাস আছে রোজ 100 টাকা বিক্রি দিলে আমার ডয়ার 100 টাকা তৈব এই ম্যানেজারের উপরে আমার বিশ্বাস বাড়ি গেছে গিয়া সুবহানাল্লাহ আল্লাহ আমরার মালিক আর আমরা হইলাম খালিক আল্লাহ আমরার মালিক আর আমরা হইলাম আল্লাহর বান্দা আল্লাহর গোলাম গোলাম নিনা না আল্লাহ যখন তার গোলাম রে কোন জিনিস দিব ই আল্লাহ কমাইয়া দে না মেনেবারে কোন জিনিস দিতে কমাইয়া দিব আর যে জিনিস দিব মালিক মারিয়া দিব মালিক মারিয়া দিব আল্লাহ সময় বন্দারে কোন জিনিস দে ই আল্লাহ যত বড় হাতে দিব কোন বেটা হইতে না আল্লাহ তুমি হোম দিলা এখানে আল্লাহ তুমি রেশ দিলা এখানে আল্লাহ হেড অফ দ্য ডিপার্টমেন্ট আল্লাহ ওলি নল আল্লাহ 18,000 মখলুকাতর মালিক আল্লাহ এই পৃথিবীর সৃষ্টি জগতের মালিক আল্লাহ সারার বড় আল্লাহ আকামুল হাকিমি আল্লাহ সুপ্রিম কোর্টের বিচারপতি অগ্লোর বিচারপতি ম্যাজিস্ট্রেটের উগ্রর ম্যাজিস্ট্রেট জাস্টি করুন তুমি বিচারকর উগ্রর বিচারির বিচারক সুবহানাল্লাহ আল্লাহর মালিক তান বন্দা তান গুলাম আল্লাহ যখন তার গুলাম রে যে সময় আল্লাহর রহমতি কুদরত দিছাইলি করে বাইয়াই নহর 30 বছর মধুরী আব্দুর রহিম 80 বছর গাঞ্জা কুরাত 270 60 বছর তীর খেলে নেওয়ালা করিমুদ্দিন সারা জিন্দগি মদ ভাইয়া সমস্ত শরীর নষ্ট করি লাইছ বডি নষ্ট করি লাইছ আত্মা নষ্ট করি ফেলাই দিছ হার্ট নষ্ট করি ফেলাই দিছ বিস্টন ডাউন সেল ডাউন গিয়া ডাউন সারা হই গেছে গিয়া আমার আল্লাহ হইতা বন্ধা যা করি লাইছ জানস না হেন একটা বার আমি আল্লাহর কাছে সালেন্ডার হই জানো তো হই যা আমি আল্লাহ 60 বছর তোর গুনারে আমি পালা জিনিস দি বদলাইয়া দিতাম বাড়ি সুবহানাল্লাহ একটা যদি পুরানা গাড়ি নিয়া যদি গেরি তো দেওয়ার বদে রিপেয়ারিং করিয়া নতুন বানাইয়া দিলাই আমার আল্লাহ ওই করে বন্ধা আমার বানাই মানুষ অগুতনে হইলো মেকানিক ওইয়া তোর পুরান গাড়িরে নতুন পার্স লাগাইয়া আবার কালারিং দিয়া সুন্দর করি গেরিজ হারাইয়া সুন্দর করি আর একটা গাড়ি নমুনা ধরাইয়া বাহরি দিতে পারে ও আমার বানাই বন্ধা যদি দান কেপাসিটি হয় আমি আল্লাহর কেপাসিটি হতো হান যেদিন তোর কোনো গেরিজ নাই তোর মার বেটে গেরিজ বানাইলাম হোয়াটসঅ্যাপ বানাইলাম তোর মার বেটে মাঝে তোরে রিপেয়ারিং করাইলাম খানো তোর বাবার পাঁচ বানির গুড়া তোনে রক্ত ধরাইলাম আর রক্ত তোনে মাংস ধরাইলাম মাংস তোনে শরীর 260টা হাত ধরাইলাম এভরিথিং ডিজাইনার পার্স দিলাম সব দিলাম খান দিলাম নাপ দিলাম হিউম্যান বডি অল কমপ্লিট তোরে একটা বডি দিয়ে আমি দুনিয়ার জমিন তোর মার পেটের ভিতরে আমি একটা ইটর ঘরমা দিলাম মেস্তই রে ইটর পেট মারিয়া যে সময় মারে নিয়া গুল্লাম লগে লগে নম্বর সকারে উঠি যায় নিনা না উঠে নিনা না মনে ফরমা দিয়া থইলা যেমনি আল্লাহ কুদরতি ইশারায় ফরলা লগে লগে খানো গিয়া খান আজিল নাখো গিয়া না 10 মাস 10 দিন বাদে আব্দুর রহিম পুরা বডি লইয়া কমপ্লিট সুবহানাল্লাহ মাটির তোলা দোকানির বাদে যদি ইটার নাম্বার বাড়ে যায় ইটার বর্মার বাদে দিলাস না সুবাদ না 2020 না তোমার ফুয়ার নামে ফর্মা বানাইছো ফুডির নামে বানাইছো মালিকের নামে বানাইছো ইগু সুবার মেন ইগু লাকি ইগু আপনার ডায়মন্ড হইয়া বানাইলাম আমার আম্মা বর্মাই তোরে বন্ধা তোর মার বেটে আমি একটা গেরিজ বানাইয়া দিলাম ওয়ার্কশপ বানাইয়া দিলাম ওয়ার্কশপ বানাইয়া দিলাম আমি আল্লাহর হুকুমে তুই যাইবে তোর মার রত আর 10 মাস 10 দিনের বাদে তোর খান ওভার হয়েছে মাঘ ওভার হয়েছে শোক ওভার হয়েছে মুখ ওভার হয়েছে জিব্রা ওভার হয়েছে
আতর মাসটা আঙ্গুল, পার মাসটা আঙ্গুল, মিলাইয়া বিশটা আঙ্গুল ঠিক আছে। কোন সময় আমি বিচিত্রম করি দেখার ছয় আঙ্গুল দেখার চার আঙ্গুল। আমি আল্লাহ মাঝে মাঝে এইটা ডিফারেন্স দেখাই, আমি আল্লাহ মাঝে মাঝে ফরমান মাঝে ক্ষমাই বাড়াই, বাড়াইয়া দেখাই আমিও আল্লাহ সারা দুনিয়ার মানুষের পাঁচটা আঙ্গুল দিছি, তোরে ছয়টা দিছি, ই আল্লাহ পারেননি না না হয়ে যায়। একটা গুয়া গাছ আল্লাহ এক যারা গুয়া পারো যেদিন গুয়া গাছর গিয়ে গুয়া বাড়ি না, এই গাছর সারা গুয়া একদিনে লাল হয় না, একদিনে বাড়ে না, একদিন গিয়া নিচর বীর হইলা কুর্মে হাতি ভাইয়া ওহার বাদর পণ্ড দিন রাজে গিয়া আগুন মাইয়া বীর বাড়িবা, এর বাদে পুষ মাইয়া বীর বাড়িবা, পুষ মা সামাই দিবা ভাগে কারণ পুষ মাইয়া বাতাস খাইলে গুয়া নরম হই যায়। ওই না দিয়া হয় না ওখানে হইতে জিরা কথা বলে নিদ্রা হয় না গিয়া আবার নাহরতলে আরো জায়গা মুস দিলাম, আবার চকুর উপরে বুড়ি হতো গেছা দিলাম, উপরে তোলে ঘুরা ফললে ওখানে একটাই তো সুবহানাল্লাহ। আমার আল্লাহরে বন্দা দেখ করে এমন একটা জায়গা দিলাম দুইটা নাগরখানা, দুইটা নাগরখানার ভিতরে মানুষের রুম আছে নিনা না জিনিস একটা টাইম বুড়ি মাথা চুল আছে নি না না একই জিনিস কমল গুড়ের উপরে লাগি সুল, এম বলছেন সরাই বাড়ি তেল লাগি তাই মুস, এম বলছেন হৈলাশ্বর এই নাইছেন দাড়ি, ই নাইছেন তোমার সোনা মুড়াত বগলব রুম, তলা বতা তলে দিলাইবা তাই জায়গার স্থান পরিবর্তন হইয়া তার নাম বদলিব। আমার আমার বন্দার যদি হাড় গিয়া পানির লগে মিলিয়া সিমেন্ট চব্বিশ ঘন্টার ভিতরে প্লাস্টার হয়ে দিব গিয়া, আমি নিঃসর্জন মারিছে জানেন না
তৈয়বর রোজে তিন রোজ জানেন না, জামাদান নামাজ জানেন না, জুম্মার নামাজ জানেন না, ঈদের নামাজ পর্যন্ত জানেন না, এটা আসেন মুসলমান হয়ে যান।